রাজধানীর হাতিরঝিল থেকে ডিবিসি নিউজের সিনিয়র প্রোডাকশন এক্সিকিউটিভ আব্দুল বারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে লেকের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ জানায়, প্রথমে তার বুকে ছুরিকাঘাত করা হয়, পরে গলা কেটে আব্দুল বারীর মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সরওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। আব্দুল বারীর সহকর্মীরা জানান, গত বছরের ডিসেম্বর থেকে ডিবিসিতে কাজ শুরু করেন আব্দুল বারী। মঙ্গলবার তার ছুটির দিন ছিল। রক্তাক্ত তার হাতের চিহ্ন ওখানে পড়ে আছে, ওখানে অনেক রক্ত পড়ে আছে। হ্যাঁ, নিঃসন্দেহে এটা একটা হত্যাকাণ্ড। চেষ্টা করছি যারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে যাতে আইনের আওতায় নিয়ে আসা যায়, খুব দ্রুত গ্রেপ্তার করা যায়।